হ্যালো গাই, সেলফ কেয়ারে ওয়েলকাম ব্যাক। স্বর্ণ সেলফ কেয়ারে আজকে আমি একটাই জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো মেল স্কিন কেয়ার, যেটা সত্যি গুরুত্বপূর্ণ। যেরকম আমরা হিমেলরা নিজের কেয়ার করি, মেলরা কি সত্যি নিজের কেয়ার করে? করে না। তো আজকে আমরা সেটাই বলতে চাই যে মেলদের স্কিন কেয়ার নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লাস্ট পর্যন্ত দেখবে আর সত্যি দেখতে পাবে যে হ্যাঁ, একটা সলিউশনে আসবে আর নিজের কেয়ার নিলে সত্যি কিছুটা হলেও বেটার পজিশনে পাওয়া যায়। সব ছেলেদেরকে বলছি একটু নিজের খেয়াল করো, জাস্ট 1% খেয়াল করলে হবে। এই করাটাকে 1% খেয়াল করাই বলে। এটাই রিকোয়েস্ট তোমাদের অনেক অনেক বেশি খেয়াল করার জন্য আর ভিডিওটা প্লিজ দেখার জন্য। চলো আজকে আমরা বলি যে মেল স্কিন আর ফিমেল স্কিনের মধ্যে একটা তফাৎ, যে মেল স্কিন ফিমেল স্কিনের থেকে একটু বেশি পাতলা হয়, কারণ কি সবসময় তাদের রেজার ইউজ করতে হয়। আর রেজার ইউজ করে বলবো, ব্লেড ইউজ করা থেকে যে রেজারের ডবল ব্লেড থাকে না, সেগুলো ইউজ করতে, তাতে আমাদের স্কিনটা ভালো থাকে। কেন কি যত আমরা রেজার ইউজ করি স্কিন হার্ড হয়ে যায়, রাফ হয়ে যায়, তার জন্য আমরা চেষ্টা করবো সবসময় ডবল রেজারওয়ালা রেজার দিয়ে শেভিং করতে, নট ব্লেড দিয়ে। আচ্ছা, সবসময় আমরা যখন আমরা শেভিং করবো আমাদের দেখবো হেয়ার গ্রোথটা কোন দিকে, জাস্ট যখন আমরা চুল মানে সরি হেয়ার, আমরা যখন মুখের যে হেয়ারটা যখন আমরা শেভিং করবো, শেভিং করার সময় যে হেয়ার গ্রোথগুলো দেখবো কোন দিকে, কারো এদিকে থাকে করো, তো হেয়ার গ্রোথের কোনো সময় উল্টো দিকে রেজার দিয়ে আমরা টানবো না। এতে আমাদের স্কিন আরও বেশি রাফ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, আরও বেশি খসখসে হয়ে যাবে, আরও বেশি খারাপ হয়ে যাবে। কেন কি এমনি দিকে তোমরা কেয়ার নিই না, এবার যেহেতু কেয়ার নিই না সেই জন্য এরকমভাবে ইউজ করলে আরও বেশি খারাপ হয়ে যাবে। সবসময় হেয়ার গ্রোথ যেদিকে শেভিংটা আমরা সেদিকেই করবো, আমাদের যদি হেয়ার গ্রোথ এদিকে থাকে তো আমরা শেভিংটা এদিকে করবো, যাতে হেয়ার গ্রোথ এদিকে, কারণ কি যখনই হেয়ারটা আপনি জল দিয়ে ভিজাবেন দেখবেন হেয়ার গ্রোথটা কোন দিকে আছে, এদিকে না এদিকে, যেদিকে থাকবে সেদিকে ব্লেডটা টানবেন। এতে কি রাফ হওয়াটা ড্রাই হওয়াটা একটু স্বাভাবিক হবে, কম হবে, ড্রাই হলেও রাফ হলেও এতটা হবে না। আর অবশ্যই সেম ক্লিনজিং টনিং ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করতে হবে, এতে কি স্কিনটা যেরকম রাফ হয়েছে সেটা অতটা রাফ হবে না। আর অবশ্যই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন মাস্ট বি ইয়ার, প্লিজ নিজের কেয়ার করো, সবার কেয়ার করো, তো এইটুকুনি নিজের কেয়ার করতে পারো না, সানস্ক্রিন মাস্ট বি। সানস্ক্রিন ইউজ করলে স্কিনে যে এতটা মানে ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়, সেটা অনেকটা ঠিক হবে। সানস্ক্রিন আমাদের শুধু মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ না, তোমাদের ছেলেদের জন্যও গুরুত্বপূর্ণ। তো প্লিজ সানস্ক্রিমও ইউজ করো, একটা ঠিকঠাক ইউভি প্রোটেকশন থাকবে সেরকম দেখে একটা সানস্ক্রিম ইউজ করো, ব্যাস এটাই আমার রিকোয়েস্ট। আর আমি বলতে চাই যে সিন এই এই যে এত স্কিনে রীতিমতন প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য একটা টিপস দিতে চাই। সবসময় শেভিং করার পরে না একটু মুখে এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে শেভিং হয়েছে, জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়ে নিবে, আর কিছু না, এইটুকুনি করতে পারো। অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে তাহলে কি স্কিনটা ড্রাইনেসটা কেটে যাবে, অ্যালোভেরা জেলটা একটু লাগিয়ে নেবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর মেনরা যে স্কিন প্রোডাক্ট করবে, কি প্রোডাক্ট করবে আমি নেক্সট বলছি। এক একজনের স্কিনের এক এক রকম হয়, তো আপনাদের সেটা বুঝতে হবে, আপনার স্কিন ড্রাই নি না অয়েলি না সেন্সিটিভ না কম্বিনেশন, সেটা অবশ্যই বুঝতে হবে। এবার সেটা নিয়ে তোমরা যদি ডিটেলস কিছু জানতে চাও যে হ্যাঁ আমার স্কিনটা আমি সত্যি বুঝতে পারছি না, আমাকে কমেন্টে লিখে বলো যে আমার এরকম এরকম প্রবলেম আছে, তো আমি কি প্রোডাক্ট মাগবো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিব আর প্রোডাক্টও তোমাদের সাজেশন দেবো। একটা এমন প্রোডাক্ট সাজেস্ট করবো যে না কোনো খারাপ হবে না, কোনো ব্যাড এফেক্ট হবে না সেরকম এই প্রোডাক্ট। কারণ কি প্রোডাক্টের মধ্যে কিছু জিনিস আমরা দেখে কিনি না, তো দেখে কিনলে আমরা যে কোনো প্রোডাক্ট নির্দ্বিধায় করতে পারি, আমরা দেখে কিনি না বলেই আমাদের এরকম সমস্যা হয়। এই জন্য আমাদের অবশ্যই মাস্ট বি প্রোডাক্ট দেখে সবসময় নেওয়া, প্রোডাক্ট দেখে নিলে কোনো দিনও স্কিনে কোনো প্রবলেম থাকে না। সাইড এফেক্ট দেখতে হবে, এক্সপায়ারি ডেট অনেকে দেখে না, জাস্ট মানে দেখলো কিনলো নিয়ে চলে এলো, এই জিনিসগুলো তো চেঞ্জ করতে হবে না। খালি প্রোডাক্ট মাখলেই তো হলো না, আমি সবসময় এক কথা বলি যে প্রোডাক্ট মাখলেই সবসময় হলো না, প্রোডাক্টের বাইরে গিয়েও জল খেতে হবে, ড্রাইনেস অয়েলিনেস যাই হোক না কেন জল খেতে হবে, ফল খেতে হবে, ওগুলো যত পরিমাণে নিজের অভ্যাসে নিজের রুটিনের মধ্যে যতদিন না আনবে ততদিন কিছু হবে না, ওগুলো করতে হবে। ওগুলো করলেই আস্তে আস্তে ড্রাইনেসটা কাটবে, তারপরে নিজের কেয়ার এইটুকুনি কেয়ার নেওয়া যায়, আমরা ইচ্ছা করে নিই না, পারলে বলে না মানুষই পারে, আবার না পারলে কেউই পারে না। ওই জন্য নিজেকে নিতে হবে, নিজেকে নিলেই তোমার এই স্কিনটা একটু বেটার পজিশন, কিছুদিন পরে মনে হবে সত্যি একটু যদি নিজের খেয়াল করতাম,
একটা দিনের পর মনে হবেই, হতে বাধ্য, যদি সত্যি একটু নিজের খেয়াল করতাম ভালো হতো। এত রকম ঝামেলা, সংসার, দায়িত্ব সবকিছু ছিল, সবকিছুকে ঠিক মতন কম বেশি করে করেছি, ঘরে হয়ে গেছে, চলে গেছে, কিন্তু নিজের খেয়ালকে ঠিক করে করেছি সেখানে? এইটুকুনি 1% রিকোয়েস্ট আমি করি যে এইটুকুনি নিজের খেয়ালটা তোমরা করো, দেখবে নিজেরও ভেতর থেকে ভালো লাগবে। চলো আর ভিডিওটা বেশি আমি লং করছি না, আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য। তোমরা যদি বলো তোমাদের স্কিন এই প্রবলেম আছে, আমি তাহলে তোমাদের স্কিন কেয়ারে আরও বেশি ডিটেলসে করে আর কি প্রোডাক্ট ইউজ করবে সেই প্রোডাক্টটাও ডিটেলস আমি বলে তোমাদের জাস্ট রিভিউ দিয়ে ভালো করে তোমাকে বলবো। তোমরা যদি বলো তো প্লিজ কমেন্ট করো। ওকে চলো, টাটা, বাই।